হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল টোটন এন্টারটেনমেন্ট। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওয়ে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অনলাইন ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে হয়, সেটা নিয়েই আজকের এই ভিডিও। তো চলো চটপট ভিডিওটা দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, সবার প্রথমে আমাদের চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। সার্চ বারে গিয়ে লিখতে হবে WBSEDCL। লেখার পর সার্চ করলে আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখো অনেক অপশান আছে, এর মধ্যে আমরা চলে যাব অনলাইন পেমেন্ট অপশানে। তো অনলাইন পেমেন্ট অপশানে যাওয়ার পরে এটা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে কুইক পে একটা অপশান আছে। কুইক পেতে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখানে লেখা রয়েছে এন্টার ইউর কনজিউমার আইডি, মানে এখানে যে যার ইলেকট্রিক বিলের কনজিউমার আইডিটা এখানে দেবে। দেওয়ার পরে এখানে কিছু টেক্সট লেখা আছে, টেক্সটটা দেখে দেখে লিখে দিতে হবে। যে সংখ্যাগুলো লেখা আছে 439756, লেখার পরে এখানে প্রসেস, ঠিক আছে, প্রসিড মানে ক্লিক করার পরে ঠিক আমাদের সামনে এখানে সমস্ত ডিটেল চলে আসবে যে এটা আমারই বিল নাকি। তো এখানে এটা আমারই বিল, এখানে আমার নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার সব দেখাচ্ছে। তো এবার এখানে আমরা চলে যাব ভিউ আনপেইড বিল, মানে যে বিলটা এখনও পর্যন্ত জমা দেওয়া হয়নি সেটা। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও যাতে নিত্য নতুন ভিডিও আপডেট তোমরা সর্বপ্রথমে পেতে পারো। তো ফ্রেন্ডস, চলো ভিডিও চলে যাই আবার। তো এখানে ভিউ আনপেইড বিলে এখানে আমাদের প্রেস করতে হবে, ঠিক আছে। তো ওটা প্রেস করার পর আমাদের সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে, এখানে লেখা থাকবে যে আমার কোন বিলটা জমা দেওয়া হয়নি। দেখো লেখা আছে September 2019, 5/8/2019 হচ্ছে আমার বিল জমা দেওয়ার তারিখ, আর বিল অ্যামাউন্ট 421 টাকা। তো আমার একটাই বাকি আছে প্রিমিয়াম। তো এখানে আমি এটা সিলেক্ট করলাম, করার পর নিচে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আরও কিছু অপশান আছে। প্রথম অপশানটা আছে বিল ডেক্স, ঠিক আছে, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আচ্ছা, ওয়ালেট, ইউপিআই, ভিম, হ্যাঁ। তো এই সব কিছুর মাধ্যমে আমরা জমা দিতে পারি। তো আমি প্রথমটাকেই চুজ করে নেবো। নেওয়ার পরে নিচে দেখো লেখা আছে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা এখানে ক্লিক করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পর কনফার্ম যে অপশানটা আছে কনফার্মে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে, পেমেন্ট অ্যামাউন্ট 421 টাকা, আর অপশানগুলো আছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট। তো ওয়ালেটের ভিতরে ঢুকে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়ালেটটা কীভাবে ইউজ করতে হয়। তো ফ্রেন্ডস দেখো, ওয়ালেটের ভেতরে অনেক অপশান আছে, জিও মানি, ওলা মানি, হ্যাঁ, ফোনপে, পে ওয়ার্ল্ড মানি, অনেক অপশানই আছে। যদি কারোর এইসব অ্যাকাউন্ট থাকে তাহলে তারা এখান থেকে পেমেন্ট করতে পারো, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমি এখানে একটা তোমাদের ইউপিআই বলে যে অপশানটা আছে, ইউপিআই এখন তো সবাই ম্যাক্সিমাম মানুষজন এখন ইউপিআই ট্রানজ্যাকশন করে। তো এখানে ইউপিআই অপশানে যাওয়ার পরে এখানে লেখা আছে এন্টার ইউর ভিপিএ, ঠিক আছে। তো এখানে আমাদের চাইছে আমাদের যে ইউপিআই যে আইডিটা, সেই ইউপিআই আইডিটা দিতে বলছে, সেটা ভিম ইউপিআই আইডি, ঠিক আছে। তো এখানে যে যার ভিম ইউপিআই আইডি দিয়ে দেবে, যদি কারোর
কেউ মনে করে ও যে এটা ভিম দিয়ে পেমেন্ট করতে চাও, ঠিক আছে? তো আইডিটা দেওয়ার পর এখানে নিচে লেখা আছে মেক পেমেন্ট। মেক পেমেন্টে ক্লিক করার পর তোমার ভিম ইউপিআইতে, মানে ভিম ইউপিআই যে অ্যাপসটা আছে, ঠিক আছে, সেখানে একটা নোটিফিকেশান চলে যাবে। চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা হয়। তো এটাকে আমি এখন ব্যাক করে নেবো, ব্যাক করে নিয়ে আমার ভিম অ্যাপস যেটা আছে এটা ওপেন করছি। তো ভিম ইউপিআই ওপেন করার পর দেখো এখানে নোটিফিকেশান চলে এসছে। তো নোটিফিকেশানটা অন করার পর আমাদের দেখিয়ে দেবে। তো এখানে নোটিফিকেশানটা অন করছি, দেখো এখানে WBSEDCL থেকে আমার একটা নোটিফিকেশান এসেছে যে 421 টাকা পে করতে চাইছে। তো এখানে পেতে ক্লিক করার পর ঠিক আমাদের সামনে এরকম পে চলে আসবে। এখানে কনফার্ম করার পরে এবার আমাদের যে পিন, যেটা ভিম ইউপিআই পিন, যেটা আমাদের ইউপিআই পিন, সেটা দিলেই আমাদের পেমেন্টটা হয়ে যাবে। তো আমি এখানে ভিম দিয়ে তো দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, এবার ফোনপে একই সিস্টেম, ঠিক আছে? কেউ যদি মনে করো ফোনপে দিয়ে করবে তা ফোনপে দিয়েও করতে পারো। তো আমার মতে ওইখান থেকে ফোনপে দিয়ে না করে ডিরেক্ট যে ফোনপে অ্যাপস আছে সেই অ্যাপসে চলে যাবে, ঠিক আছে? অ্যাপসে চলে যাওয়ার পর দেখবে ইলেকট্রিসিটি বলে একটা অপশান আছে, একটু নিচের দিকে গেলেই দেখতে পাবে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে ইলেকট্রিসিটিতে যাওয়ার পর যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল WBSEDCL, তো সবার নিচেই রয়েছে WBSEDCL। তো ওতে ক্লিক করার পর এখানে আমাদের কনজিউমার আইডি চাইবে। তো আমি আমার কনজিউমার আইডিটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমার যে রেজিস্টার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে কনফার্ম করলেই এখানে আমার দেখিয়ে দেবে যে আমার কত টাকা আর আমার কী নামে এটা আছে, পুরোটা দেখিয়ে দেবে। দেখো ফ্রেন্ডস, এখানে আমার নামও দেখিয়ে দিচ্ছে আর আমার 421 টাকা পেমেন্ট করতে বলছে। যেহেতু আমার এখানে 36 টাকা আমার ওয়ালেট ব্যালেন্স আছে আর বাকিটা 385 টাকা আমার ব্যাঙ্ক থেকে কাটবে। তো এখানে আমি আমার পিন দিয়ে দিলেই এটা পেমেন্ট হয়ে যাবে। তো আমি এটা পেমেন্ট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখলে এটা কত সহজে ফোনপে থেকে পেমেন্ট করা গেল, ঠিক আছে? আমি এখানে কোনো ক্যাশব্যাক পাইনি, কিন্তু যারা নিউ ইউজ করছো ফোনপে তারা এখন ক্যাশব্যাক পেতে পারো। তো এটা তো গেল ফোনপের মাধ্যমে কীভাবে ইলেকট্রিসিটি বিল জমা দেওয়া যায়। তো আমরা যে WBSEDCL যে লিঙ্কটা ওপেন করেছিলাম গুগল ক্রোম ব্রাউজারে, তো ওইখান থেকেও আমরা কীভাবে পেমেন্ট করবো চলো আর একটা অপশান আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা চলে যাব পেমেন্ট অপশানে। এবার পেমেন্ট অপশানে যাওয়ার পর ডেবিট কার্ডে চলে যাবো, ঠিক আছে? ডেবিট কার্ড অপশানে চলে যাব। তো ফ্রেন্ডস, ডেবিট কার্ড অপশানে যাওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আমাদের এন্টার কার্ড নাম্বার, মানে আমার মানে যে এটিএম কার্ড, ঠিক আছে, যে এটিএম কার্ড দিয়ে আমি পেমেন্ট করব সেই এটিএম কার্ড নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর নিচে দেখো মান্থ বলে একটা অপশান আছে, সেই মান্থে কী মান্থ আছে সেই মান্থটা লিখে দেবো, ঠিক আছে? লিখে দেওয়ার পর পাশেই আছে ইয়ার, ঠিক আছে, সব কিছুই কার্ডের উপরে আছে। আর একটা নাম্বার আছে CVV বা CVC নাম্বার। দিয়ে দেওয়ার পর নিচে কার্ড হোল্ডার নেম, যার নামে কার্ড আছে, ঠিক আছে, যে কোনো এটিএম কার্ড দিয়ে এটাকে পেমেন্ট করা যায়, যে কোনো ব্যাংকেরই হতে পারে সেটা। তো এটা করার পরে তোমার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা OTP যাবে। OTPটা এখানে সাবমিট করে মেক পেমেন্ট অপশানে ক্লিক করলেই তোমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে ফ্রেন্ডস? তো আমরা তিনটে অপশান মোটামুটি দেখে নিলাম যে কীভাবে আমরা WBSEDCL এর
বিল পেমেন্ট করতে পারি। এক এটিএম কার্ড তো দেখালাম, দু নম্বর ফোনপে, তিন ভিএম ইউপিআই। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা আর পারলে একটু শেয়ার করে দিও, যাতে তোমাদের মতো আরও বন্ধুরা সহজেই ঘরে বসে তাদের ইলেকট্রিক বিলটা পেমেন্ট করতে পারে। আর বিল পেমেন্ট করার পর যে রিসিপ্ট যেটা আমরা পেয়ে থাকি তার ভিডিও আগেই বানিয়ে দিয়েছি, তো তোমরা চাইলে ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করে সেটা দেখতে পারো। ঠিক আছে, আজকের মতো এটুকুনি, থ্যাংক ইউ।